করোনা উপসর্গে চট্টগ্রাম ও ময়মনসিংহে দুজন সহ দেশের নানা জায়গায় মারা গেছেন 9 জন। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় চট্টগ্রামে মারা গেছেন 2 জন আর শনাক্ত হয়েছে 54 জনের। এরই মধ্যে মহানগরে 33 জন এবং উপজেলায় 21 জন। এদিকে ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের 2 জন, নেত্রকোনা ও জামালপুরের 1 জন করে। জেলা সিভিল সার্জন জানান, 24 ঘন্টায় 421টি নমুনা পরীক্ষায় 20 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কিছুটা উন্নতি হয়েছে, কমেছে মৃত্যু ও আক্রান্তের হার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 1 জনের মৃত্যু হয়েছে। একদিনে রাজশাহী মেডিকেলে 2টি PCR ল্যাবে 152টি নমুনা পরীক্ষায় 9 জনের করোনা শনাক্ত হয়েছে।